আপনারা যারা সস্তায় ভালো মোবাইল ফোন কিনতে চান কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না কোন মোবাইল ফোনটি কিনবেন, আজকের ভিডিওটি তাদের জন্য অনেক একটি হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে আমরা 2020 সালের জুলাই মাস পর্যন্ত 5 থেকে 10 হাজার টাকার মধ্যে সবথেকে ভালো, অর্থাৎ যে ফোনগুলো আপনাকে সবথেকে বেশি ভ্যালু ফর মানি দেবে এমন 5টি ফোন নিয়ে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটি আপনার জন্য অনেক একটি উপকারী ভিডিও হতে যাচ্ছে। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। সো আর দেরি না করে মূল ভিডিওতে চলে আসা যাক। সো লেটস গো স্টার্ট। আজকের ভিডিওতে আমরা পঞ্চম নম্বর থেকে শুরু করে পর্যায়ক্রমে 1 নম্বরে আসবো। আর আজকের ভিডিওর পঞ্চম নম্বরে রয়েছে রিয়েলমি C2। এই ফোনটির বাংলাদেশে অফিসিয়াল দাম 8,999 টাকা, তবে আনঅফিসিয়ালি 7,000 টাকার মধ্যে পাওয়া যাবে। এই ফোনটিতে থাকছে 6.1 ইঞ্চি ম্যাপের IPS LCD ডিসপ্লে। এর পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্স 13 মেগাপিক্সেলের, সাথে 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এর সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াটার ড্রপ নস সেলফি ক্যামেরা। এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের হেলিও P22 প্রসেসর। এই প্রসেসরটি একটি মোটামুটি মানের প্রসেসর, তবে এই বাজেটে ঠিক আছে। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 4000 mAh ব্যাটারি, সাথে কোনো ফাস্ট চার্জার থাকছে না। তবে আপনার বাজেট যদি 9,000 টাকার নিচে হয় তাহলে আপনি এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের চতুর্থ নম্বরে যে ফোনটি রয়েছে এটি হলো ইনফিনিক্স Hot 9। এই ফোনটিতে হাইলাইটেড ফিচার হিসেবে থাকছে 6.6 ইঞ্চি ম্যাপের HD+ ডিসপ্লে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও P22 প্রসেসর, যেটা এই বাজেটে ঠিক আছে। এর ব্যাকসাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্স 13 মেগাপিক্সেলের, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, সর্বশেষ 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর এই ফোনটিতে সামনে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াটার ড্রপ নস সেলফি ক্যামেরা। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 5,000 mAh ব্যাটারি। এই ফোনটির অফিসিয়াল দাম বাংলাদেশে 10,000 টাকা, তবে আনঅফিসিয়ালি 9,000 টাকার মধ্যে পাওয়া যাবে। তো আপনার বাজারে যদি 10,000 টাকা হয় তাহলে আমার মনে হয় এটা আপনার জন্য একটি ভালো ফোন হতে যাচ্ছে। আমাদের লিস্টের তৃতীয় নম্বরে রয়েছে মোটো G8 পাওয়ার লাইট। এই ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চি ম্যাপের HD+ ডিসপ্লে। এটি একটি IPS LCD প্যানেল। এর ব্যাকসাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্স 16 মেগাপিক্সেলের, সামনে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও P35 প্রসেসর, এটা দিয়ে মোটামুটি মানের গেম প্লেও করা যাবে। আর এই ফোনটিতে থাকছে 5,000 mAh ব্যাটারি, সাথে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এর সামনে রয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন, পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটির অফিসিয়াল দাম বাংলাদেশে 16,000 টাকা, তবে আনঅফিসিয়ালি আপনি 10,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর 10,000 টাকার মধ্যে এটি আপনার জন্য একটি বেস্ট ফোন হতে যাচ্ছে। আমাদের লিস্টের দ্বিতীয় নম্বরে যে ফোনটি রয়েছে এটি হলো Redmi 8A। এই ফোনটিতে হাইলাইটেড ফিচার হিসেবে থাকছে 6.22 ইঞ্চি ম্যাপের HD+ ডিসপ্লে। এর পিছনে রয়েছে সিঙ্গেল ক্যামেরা, যার প্রাইমারি লেন্স 16 মেগাপিক্সেলের, সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 5,000 mAh ব্যাটারি, সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি দিয়ে আপনি দ্রুতই আপনার ফোনটি চার্জ করতে পারবেন। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের 439 প্রসেসর, যে প্রসেসরটি এই বাজেটে ভালো একটি প্রসেসর। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 10। আর এই ফোনটির অফিসিয়াল দাম বাংলাদেশে 10,999 টাকা, তবে আনঅফিসিয়ালি 9,000 টাকার মধ্যে পাওয়া যাবে। আর যারা Xiaomi লাভার তাদের জন্য এই বাজেটে এটা একটি বেস্ট ফোন হতে পারে। আমাদের লিস্টে প্রথম নম্বরে রয়েছে Realme 8 C3। এই ফোনটির অফিসিয়াল দাম বাংলাদেশে 10,999 টাকা, তবে দারাজের ফ্ল্যাশ সেলে আপনি 10,000 টাকায় পেয়ে যাবেন। এই ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চি ম্যাপের HD+ IPS LCD ডিসপ্লে। এ থাকছে 5,000 mAh ব্যাটারি, সাথে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এর পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্স 12 মেগাপিক্সেলের, সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G70 প্রসেসর, যে প্রসেসরটি অনেক ভালো মানের একটি প্রসেসর। আর এটি দিয়ে ভালোই গেম প্লে করা যাবে। আর আপনারা যারা কম দামে মোবাইলে গেম প্লে করতে চান আমার মনে হয় তাদের জন্য এটা একটি বেস্ট ফোন হতে পারে। আর এই ফোনটি আমাদের লিস্টে প্রথম রাখার কারণ হলো এই হেলিও G70 প্রসেসর দিয়ে আপনি এই বাজেটে অন্য কোনো ফোন পাবেন না। আর এই প্রসেসরটি একটি গেমিং প্রসেসর, আমার রিসার্চে এই বাজেটে এটাই সবথেকে বেস্ট ফোন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আর যাবার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইক আমাদের এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।